নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সুবীরেশ কল্যাণময়দের ফের জেলে পাজত জামিনের আর্জি খারিজ হয়ে গেল পার্থ সুবীরেশ কল্যাণময়দের দোসরা মার্চ পর্যন্ত জেলে পাজতকে নির্দেশ দিলেন আদালত নির্দেশ দিল আদালত নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সুবীরেশ কল্যাণময়দের ফের জেল হেফাজত দোসরা মার্চ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিলেন বিচারক দাদা আপনি অনেকটা লম্বা দাদা একটু সরে যান না প্লিজ অনেকটা লম্বা হ্যাঁ বলে বাবু আপনাদেরকে জানিয়ে রাখি সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে ফের বিচারক প্রশ্ন তুললেন সিবিআই কে প্রশ্ন বিচারকের কোথাও সার্চ হয়েছে কারো বয়ান রেকর্ড হয়েছে সিবিআই কে প্রশ্ন বিচারকের হাইকোর্টের নির্দেশে তদন্ত করছি বিস্তারিত তদন্ত করতে বলেছে আদালতে এমনই সওয়াল করেন সিবিআই আইনজীবীরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ আজকে আদালতে কি হলো এক তো জানতে চাইবো তোমার নিশ্চয়ই মনে থাকবে মানিক ভট্টাচার্যর ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লেডি ম্যাকবেথের প্রসঙ্গ তুলেছিল এবং আজকে সিবিআই এর আইনজীবীকে লেডি ম্যাকবেথের প্রশ্ন তুলে তদন্তের গতি প্রকৃতি নিয়ে মাননীয় বিচারক প্রশ্ন তুললেন দেখো আজকে মূলত সিবিআই এর এই যে মামলাটা ছিল নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সহ মোট সাতজনকে নিয়ে আসা হয় শুনানি হয় এবং প্রত্যেকেরই জামিনের জন্য যে আবেদন জানানো হয় সেটা হয় এবং প্রত্যেকের অভিযুক্তদের আইনজীবীরা বারবার করে একটাই বিষয় তুলতে থাকেন যে তদন্তের কোনো অগ্রগতি নেই দীর্ঘদিন ধরেই কিন্তু তারা জেলবন্দী অবস্থায় রয়েছে কিন্তু সেই তদন্তের অগ্রগতি সমস্ত বিষয় দেখার পরে একেবারে সিবিআই এর সিবিআইকে কিন্তু একেবারে বিচারকের যে প্রশ্ন সেই প্রশ্নের মুখে পড়তে হয় একাধিক প্রশ্ন কিন্তু বিচারক করেন মূলত যে বিষয়টা প্রথমে জানতে চান তদন্তকারী অফিসারের কাছ থেকে যেই তদন্তের ক্ষেত্রে অগ্রগতিটা কোথায় এবং কারো যা এবং এই ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে কি না কেন 164 কাউকে করা হয়নি কেন সেই বিষয় ব্যাংক স্টেটমেন্ট কোথায় সার্চ হয়েছে কি না এইরকম একাধিক বিষয় কিন্তু জানতে চাওয়া হয় অন্যদিকে সিবিআই এর আইনজীবী আজকে আদালতে যে বিষয়টা জানান দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সিবিআই এর তরফ থেকে কিন্তু একেবারে আদালতকে জানানো হয় যে তারা যে বিষয়টা জানান যে তারা এই যে তদন্ত করছেন সেই তদন্ত করতে গিয়ে কিন্তু একাধিক বিষয় তারা পেয়েছে যে প্যানেল বাতিল হওয়ার পরে এ কি করা হয়েছিল সেই বিষয়ে এখন যেমন তাদের এখন তদন্ত চলছে প্যানেল বাতিল হওয়ার পর অন্যদিকে পুরোটাই অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি সেই পুরোটাই কিন্তু একেবারে যারা পূর্ব পরিকল্পনা মাফিক হয়েছিল একদম যে কথা তুমি বলছো পার্থ যে অভিযুক্তদের জোরালো ভূমিকা রয়েছে তদন্তে নতুন তথ্য উঠে আসে আদালতে আজকে পাল্টা সওয়াল করেন সিবিআই আইনজীবী ধন্যবাদ তোমাকে পার্থ দা পার্থ দা